আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা ভালো থাকো সেটাই আমি কামনা করি, আর আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমরা সবাই জানো যে কোভিড-19 কারণে আমরা সরাসরি উপস্থিত হয়ে অনেকদিন ক্লাস করতে পারছি না, সেজন্য যেন তোমাদের ক্ষতিটা কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায় তার জন্য তিতাস অনলাইন স্কুলের ব্যবস্থা করেছে। তো আশা করব এই অনলাইনে স্কুলে তোমরা নিয়মিত ক্লাস করবে, এমনকি এই ক্লাসগুলো দেখবে। যদি দেখো তাহলে তোমাদের ক্ষতিটা অনেকটাই পুষিয়ে যাবে। এমনকি শুধু আমি না, তিতাসের অনেক স্কুলের অনেক ভালো ভালো স্যারা, সব স্যারাই এখানে ক্লাস দেয়। সেই ক্লাসগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা অনেক উপকৃত হবে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় পাঠ নিয়ে আমরা আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায় পাঠে কী আছে সেটা আমরা একটু দেখি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধ কী সেটা আমরা প্রথমে জানি। আমাদের দেশটা পর্যায়ক্রমে, কিন্তু এই দেশটা বাংলাদেশ এভাবে হয়েছে না, হয়নি, আস্তে আস্তে ধাপে ধাপে হয়েছে। তো 1947 সালে ভারত, বাংলাদেশ, পূর্ব পশ্চিম পাকিস্তান, এতে তিনটা দেশ মিলে একটা দেশ ছিল। এই তিনটা দেশ যখন একটা দেশ ছিল তাদের সাথে মিল হচ্ছিল না, একজনের একজনের সাথে মিল হচ্ছিল না। যখন দেখা গেল যে মিল হয় না তখন কী করলো, আস্তে আস্তে এই ভারতের সাথে আমরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ভেঙে গেল, তাদের কাছ থেকে আমরা আলাদা হয়ে গেলো। তা আলাদা হওয়ার পরে হিন্দু আর মুসলমান হিসেবে তারা ভাগ করলো। পশ্চিম পাকিস্তানের তারাও ধর্মীয় দিক দিয়ে মুসলমান, মুসলিম ধর্ম, পূর্ব পাকিস্তানের তারাও ছিল মুসলিম ধর্ম। এই দুই ধর্ম যখন একসাথে হয়েছে, এই দুই ধর্মকে একসাথে করে দেওয়া হয়েছে, ওরা ভাগ হয়ে চলে গেছে। দেখা তো ভাগ করে দিয়েছে, কিন্তু ভাগ দিয়েছে ঠিকই, কিন্তু আমরা তাদের কাছ থেকে কোনো স্বাধীনতা সুফল আমরা পাইনি। ভাগ করে যে আশায় দিয়েছিল আমরা সেই সুফল তাদের কাছ থেকে ভোগ করতে পারিনি। মাঝখানে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যদি এক বলা হয়, মাঝখানে কিন্তু 1200 মাইল গ্যাপ আছে। এই গ্যাপটা ভারত, 1200 মাইল গ্যাপের পরে তারপরে আবার পশ্চিম পাকিস্তান। সুতরাং তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের আবহাওয়া, কোনো কিছুই, ভৌগোলিক পরিবেশ কোনোটাই আমাদের জন্য উপযোগী ছিল না। তো তারা আমাদের উপরে, দেখা গেলো যে তারা এক হওয়ার পরে আমাদের দেশের মানুষের উপরে অনেক শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়ন শুরু করে দিল। এই শাসন নির্যাতনের পরে এদেশে ওরা দেখা যায় যে শিক্ষিত যত মানুষ হয় তার বেশিরভাগ তাদের দেশে হয়, ভালো ভালো চাকরি যা হয় সবগুলো তাদের দেশে হয়, তারপরে 12 প্রতিষ্ঠান যদি তৈরি করা হয় তাদের দেশে তৈরি করা হয়, মানে উন্নয়নের যা জোয়ার আছে সব কিছু তাদের দেশে নিয়ে যায়। আর আমাদের দেশে মানুষকে কী দিয়ে যায়, শুধু ঋণের বোঝাগুলো দিয়ে যায়। তো এই জিনিসগুলো দেখতে দেখতে একসময় বাংলাদেশের মানুষরা ভাবলো যে তারা তো আমাদের উপরে শুধু নির্যাতনই করে যাচ্ছে, আমাদেরকে তো কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না, তো আমরা তাদের কাছ থেকে স্বাধীন হব, আমাদের মুক্তির পথ আমরা সুগম করব, ছিনিয়ে আনবো স্বাধীনতা। তখন তারা তাদের সাথে যুদ্ধ আরম্ভ করে। 1971 সালে 25শে মার্চ তখন তারা আমাদের উপর, দেখা যায় যে যুদ্ধ যখন এই তার আগে নির্বাচন হয়, নির্বাচনে আমাদেরকে ক্ষমতা দেয় না, এগুলো না দিয়ে 25শে মার্চ কালো রাতে তারা ঘুমন্ত মানুষের উপর, আগে নীল নকশাটা তৈরি করে রেখেছিল, ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়, এমনকি লাখো লাখো মানুষকে সেদিন রাতে তারা হত্যা করে ফেলে নির্বিচারে। তো এটা ছিল আজকের পাঠের মূল পটভূমি, সেটা আমি বললাম। এবার আমি পুরাটা জিনিস নিয়ে রিডিং পড়ব, রিডিং করার পরে তোমরা বুঝে নেবে। আর রিডিং করার বিষয় যেহেতু, তোমরা বই, খাতা আর কলম অবশ্যই সামনে রাখবে, যদি এখানে কোনো প্রশ্ন তোমাদের বুঝতে সমস্যা হয় লিখে রেখে দেবে। আল্লাহ চাহে তো যখন আমরা আবার একসাথে সশৈল্য উপস্থিত হয়ে ক্লাস করব তখন সেটা তোমরা বুঝে নেবে। আর আজকের পাঠে আমরা কী জিনিসগুলো বুঝবো সেটা একটু আমরা এক নজরে দেখে আসি। দেখব 1970 সালের নির্বাচন নেওয়ার জন্য এবং রাজনৈতিক নেতৃত্বের প্রক্রিয়া, এটা দেখব, শিখবো আজকের পাঠ শেষে। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মূল কথা, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণটার মূল কথা কী ছিল সেটাও আমরা জানবো। 25শে মার্চের নারীকে হত্যাযজ্ঞ, কীভাবে 25শে মার্চ তারা আমাদের উপর নারীকে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটাও আমরা দেখব। 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা উল্লেখ করতে পারবো, 26শে মার্চে কীভাবে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু কোথা থেকে কীভাবে দিয়েছিল সেটা আমরা উল্লেখ করতে পারবো। মুক্তিযুদ্ধের প্রস্তুতি বিবরণ দিতে পারবো, কীভাবে প্রস্তুতি নিয়েছিল, 25শে মার্চে তারা আমাদের উপর আঘাত করলো, আমাদের দেশের মানুষ কী প্রস্তুতি নিয়েছিল সেটা আমরা বিবরণ বর্ণনা দিতে পারবো। সশস্ত্র মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির তাৎপর্য ও ভূমিকা মূল্যায়ন করতে পারবো। এই জিনিসগুলো আমরা আজকের পাঠ শেষে জানতে পারবো, বুঝতে পারবো, এমনকি নিজে নিজে বলতে পারবো। এবার আমরা দেখি, সবাই বই নিয়ে বসো, এমনকি রিডিংটা ধরো, আমি বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দিচ্ছি, এমনকি তোমাদের কোনো সমস্যা হলে যেন তোমরা সমাধান করে নিতে পারো, সেটা এখন বসলেই তোমরা ইনশাল্লাহ পারবে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। কত সালে? 1947 সালে। দ্বিজাতি, দুইটা জাতি, ভারত আর পাকিস্তান নামে দুইটা জাতি তারা ভাগ করে দেয়। প্রায় হাজার মাইলের ভৌগোলিক দূরত্ব, ভাষা ও সংস্কৃতি সহ সকল বিষয়ে অমিল থাকা সত্ত্বেও শুধু কর্মী ধর্মীয় মিলের কারণে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তানের নামে পাকিস্তানের একটি প্রদেশ করা হয়। পূর্ব বাংলা নামে পাকিস্তানকে আলাদা একটা প্রদেশ বানিয়ে দেওয়া হয়। এই নতুন রাষ্ট্র পূর্ব বাংলার মানুষের জীবনে কোনো মুক্তির স্বাদ এনে দিতে পারেনি। আমি তো আগেই বলেছিলাম যে আসলে দেশ দিয়েছিল, কিন্তু আমাদেরকে মুক্তির কোনো স্বাদ ওরা দেয়নি। শাসকের হাত বদল হতে হয়ে পূর্ব বাংলার জনগণ নতুন আরেকটি বিদেশি শাসন দ্বারা শাসিত হতে থাকে। পরবর্তীকালে অনেক আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে 1971 সালে স্বাধীন বাংলা, রাষ্ট্র বাংলা প্রতিষ্ঠা হয়। 1971 সালে অনেক রক্তের বিনিময়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছিল, শিশু নির্বিচারে হত্যা হয়েছিল, এমনকি আমাদের দেশের সম্পদ অনেক কিছুই নষ্ট করে দিয়ে গিয়েছিলো, আমাদের দেশটাকে পঙ্গু বানিয়ে দিয়ে গিয়েছিলো, বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, তারা অনেক কিছুই আমাদের দেশে করে গেছে, অনেক জুলুম অত্যাচারই ওরা আমাদের দেশে করে গেছে। আমরা পরিপূর্ণভাবে বিদেশি শাসক থেকে মুক্তি হয়ে স্বাধীনতা লাভ করি। 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করি। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম ইতিহাসের পথ অনেক ঘটনাবহুল, যে ঘটনাগুলো আমি আগে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম তোমাদেরকে। সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি, মুক্তিযুদ্ধের সশস্ত্রভাবে একদম পরিপূর্ণভাবে সারা দেশ মিলে যেটা করবে সেটার পটভূমিটা কী ছিল সেটা আমরা একটু প্রথমে জেনে নিই। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1970 সালে তারা কী করে? পাকিস্তান একটা সাধারণ নির্বাচন করে আমাদের দেশের মানুষ। কিন্তু বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সামরিক জান্তা ষড়যন্ত্র শুরু করে। যখন নির্বাচন হয় আমাদের দেশের মানুষ আওয়ামী লীগ ক্ষমতা পায়, কিন্তু তারা ক্ষমতা দেয় না, ক্ষমতা না দিয়ে বিভিন্ন টালবাহানা আরম্ভ করে দেয়। জাতীয় পরিষদের অধিবেশনে বারবার স্থগিত ঘোষণা করলে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে মার্চের শুরু থেকে অসহযোগ আন্দোলন এবং 7ই মার্চে ঘরে ঘরে দুর্গ খোলার ডাক দেন। যখন দেখছে যে এরকম, তখন 7ই মার্চ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দেন। দেখছে যে তাদের সাথে কোনো রকম পারা যাচ্ছে না, তারা স্বাধীন সোজা কথায় কোনো কাজ করতেছে না, ফলে বাঙালি স্বাধীনতার প্রস্তুতি শুরু করে। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনী 25শে মার্চ বর্বর গণহত্যা শুরু করে। 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হয় বাঙালি প্রতিরোধ মুক্তিযুদ্ধ। মুজিবনগর সরকারের নির্দেশনায় প্রচলিত হয় মাসের যুদ্ধ শুরু, 9 মাসের যুদ্ধ শেষে 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি। দীর্ঘ 9 মাস তাদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই যুদ্ধের পরে আমরা স্বাধীনতা লাভ করি। খুব সহজে আমরা স্বাধীনতা কিন্তু পাইনি। একদিকে আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণ প্রস্তুতি নেয়, আর অন্যদিকে জুলফিকার আলী ভুট্টা তা বাঞ্চালের জন্য ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্র করে। আওয়ামী লীগ কী করে? ক্ষমতা গ্রহণ প্রস্তুতি নেয়, তারা তো ক্ষমতা দিবেই না, লুকিয়ে লুকিয়ে তারা কী করে ক্ষমতা কীভাবে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থা করে। তিনি ঢাকা জাতীয় পরিষদে অধিবেশনে বর্জনের ঘোষণা দিয়ে পাকিস্তান রাজনীতিতে নতুন সংকট তৈরি করে। তারপরে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে এর প্রতিক্রিয়া তীব্র হয়। যখন এটা করে পূর্ব পাকিস্তান, এটা প্রতিক্রিয়া খুব খেপে যায় পূর্ব পাকিস্তানের মানুষের। ক্ষমতা হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিশেষ করে ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী। দেশের ছাত্র সমাজ সব কাজই তো জানো, জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ ওরা, ছাত্ররা, তারাই সবার আগে অগ্রণী ভূমিকা পালন করে। এছাড়া শিক্ষক, পেশাজীবী ও মহিলা সংগঠনগুলো এগিয়ে আসে। যা যা সংগঠন ছিল সবাই এগিয়ে আসছে যে আমাদের তাদের কাছ থেকে মুক্তি লাভ করতেই হবে। 71 মার্চের শুরু থেকে প্রতিদিন সকালে সকল সমাবেশ, প্রচুর লোকের সমাগম ঘটে। সবাই এই জায়গায় ওই জায়গায় জায়গা জায়গায় বসে বসে সমাগম করে, এমনকি এগুলো কীভাবে করা যায় তারা বুদ্ধি পরামর্শ করে, মত বিনিময় করে। 71 মার্চের শুরু থেকে প্রতিদিন এগুলো করে। ভুট্টুর ষড়যন্ত্রে সাড়া দিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করার আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে। তারা ক্ষমতা দিবে না এমন একটা সিস্টেম করছে, বোঝা গেল যে আর আওয়ামী লীগ ক্ষমতা পাবে না তাদের কাছ থেকে। ফলে ওই দিন আওয়ামী লীগের পার্লামেন্টারি কমিটির বৈঠকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। জনগণ এবারও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়, সবাই একই কণ্ঠে গিয়ে আসে, এগিয়ে আসে, একই সাহস নিয়ে সবাই একরকম হয়ে এগিয়ে আসে। শুরু হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের আরেক অধ্যায়, অসহযোগ আন্দোলন। তখন অসহযোগ আন্দোলন শুরু করে দেয় মুক্তির জন্য। আওয়ামী লীগ দোসরা মার্চ 1971 সালে ঢাকা শহর ও 3রা মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। যখন তাদের সাথে পারানা দেখা যাচ্ছে কোনো রকমে, তখন আওয়ামী লীগ কী করে হরতালের ডাক দেয়। 2রা মার্চ সকালে 11টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল জনসমাবেশ, ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ
ডাকসু নেতৃত্বে দেশের মানচিত্রে খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এটাই ছিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা পতাকা উত্তোলনের প্রথম উত্তোলন। মুক্তিযুদ্ধের এ পতাকা ছিল আমাদের প্রেরণা, উৎসাহ, প্রেরণা মানে উৎসাহ যোগানোর খোরাক ছিল এটা। 3রা মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন, যা 25শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকে। 3রা মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ, এতে আন্দোলন আরও বেগবান হয়। ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এই পরিস্থিতিতে বিদ্রোহ হয়ে ইয়াহিয়া খান 6ই মার্চ এক বেতার ভাষণে 25শে মার্চ ঢাকায় পুনরায় জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান দেয়। যখন দেখছে যে পারবে না, তখন 6 মার্চ তার একটা আবার একটা মিটিংয়ের ডাক দেয় আর কি। বাঙালি অসংবেদিত নেতা শেখ মুজিবুর রহমান সে ঘোষণায় অসন্তুষ্ট হয়ে পড়েন। না, তাদের সাথে ঘোষণা করা যাবে না, এটা আমাদের শেখ মুজিবুর রহমান বাংলাদেশের এটা বললো যে না, এটা করা যাবে না। এই পরিস্থিতি 7ই মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য আওয়ামী লীগের উদ্যোগে জনসমাবেশ আয়োজন করা হয়। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও বাঙালির স্বাধীনতার প্রস্তুতি। তারপরে ঐতিহাসিক ভাষণে কী হয়েছিল, স্বাধীনতার প্রস্তুতি কীভাবে নিয়েছিল সেটা আমরা একটু জানি। বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা ঘোষণা দেন। আমরা দেশের ক্ষমতা পেয়েছি, আমরা দেশ পরিচালনা করব, এটার ঘোষণা দেন বঙ্গবন্ধু। দেওয়ার পরে দেখো তারা কী করে, জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাচারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আমরা জানি একটি সার্বভৌম রাষ্ট্র পরিচালনা হয় জনগণের ট্যাক্স বা খাজনা দিয়ে। তো যদি ট্যাক্স খাজনা না পায় তাহলে সেটা কীভাবে প্রতিষ্ঠিত হবে, পরিচালিত হবে? তিনি তার ভাষণে আরও বলেন, যে পর্যন্ত আমরা এদেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দিব। এমনকি এটা বন্ধ করে দিল, ট্যাক্স খাজনা পায় না, তারা তো টাকা নিতে পারতেছে না। বঙ্গবন্ধু 1971 সালে 1লা মার্চ থেকে ইয়াহিয়া ও তার সহযোগী ভুট্টার কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। এটা বোঝা গেছিল যে আসলে তারা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না। তাই তিনি একদিকে আলোচনা ও অন্যদিকে চূড়ান্ত সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতার জন্য জাতিকে প্রস্তুত হতে আহ্বান জানান। প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য তিনি বলেন যে আর যদি প্রয়োজন হয় তাদের সাথে আমাদের যুদ্ধ করতে হয় তাহলে আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করব, তাদেরকে ছাড়া যাবে না। তাই যুদ্ধের প্রস্তুতি নিলেন। প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলে এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থেকো। সে বলেন যে গ্রাম মহল্লা যার যা কিছু আছে তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হও, সব নিয়ে প্রস্তুত থেকো। বক্তৃতায় আরও এক জায়গায় তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, মানে যুদ্ধক্ষেত্র গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে, যার যা আছে তাই নিয়ে মোকাবিলা করতে হবে। একথায় গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মুক্ত করার প্রকাশ নির্দেশনা পাওয়া যায়। গেরিলা যুদ্ধের মাধ্যমে ক্ষমতা তাদেরকে কাছ থেকে ছিনিয়ে আনবে সেটা বোঝা যায়। একথায় গেরিলা যুদ্ধের পাওয়া যায়। 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি বক্তৃতা দিয়েছিলেন। বাংলাদেশ শব্দটি ব্যবহার করে ভবিষ্যতে নতুন রাষ্ট্রের নামকরণে চূড়ান্ত করেন। এভাবে যুদ্ধ হয়। তো যুদ্ধের মধ্যে 4টা দাবি বঙ্গবন্ধু রেখেছিল ওই সময়। সামরিক আইন প্রত্যাহার করতে হবে, নির্বাচনের গণতান্ত্রিক প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সেনাবাহিনীর গণহত্যা তদন্ত করতে হবে, সৈন্যদের বেড়াকে ফিরিয়ে নিতে হবে, এই জিনিসগুলো দিয়েছিল। তা আমরা পরবর্তীতে এই অধ্যায়টা যতটুকু পড়েছি এখান থেকে তোমরা যা বুঝবে এগুলো প্রশ্ন আকারে লিখে রাখবে আর রিডিংটা ভালোভাবে পড়বে, আর পরবর্তীতে আরও ক্লাস নেব সেই আশা রেখে। তোমরা যে যেখানে আছো নিরাপদে থেকো, নিজের সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, বিনা প্রয়োজনে বাহিরে যাবে না, মাস্ক ব্যবহার করবে। আমি দোয়া করবে আমার জন্য, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।